যেটা প্রথমে ধরা হয় তখন তিনি তাকে বকলেন না ওই উপদেশী দিলেন যে ধৈর্যটা সেটাই আঘাতের শুরুতে ধরা হয় যখন আঘাত পেলেন তখন ধৈর্য ধরেন একেবারে তখন ধরেন এটা ধরতে হবে এটা বৈশিষ্ট্য এই জন্য আলহামদুলিল্লাহ বলার মধ্যে রয়েছে অনেক কল্যাণ প্রচুর কল্যাণ রয়েছে যদি আমরা বুঝি তাহলে বোঝা গেল এখানে যে আমাদের ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার উপায় সবারই শুধু বক্তাগণের নয় সবারই আমরা যদি ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে চাই চারটে জিনিস লাগবে আবার একটু কভার করে নি চারটে জিনিস এতটুকু যথেষ্ট কারণ ইমাম শাহি রহমতলার কি বলেছেন আল্লাহ তালা সমগ্র কোরআন জিলে দরকার হতো না এই একটা ছোট্ট সুরা মানুষকে হেদার দেওয়ার জন্য অথচ আমরা কোরআনের কত হাফেজ আমরা কোরআনের কত আয়াত জানি কত হাদিস জানি আমাদের অন্তর পরিবর্তন হয় না অন্তর পরিবর্তন হয় না অন্তর পরিবর্তন হওয়ার জন্য ছোট্ট একটা বিষয়ই যথেষ্ট তাহলে আল্লাহ সোমান এই কোরআনুল কেউ মধ্যে বললেন যে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত তবে তারা নয় এক যারা ইমান এনেছে ইমান কেমন করে আনতে হবে বিলাল রাজি আনুর মতো ওসমান রাজি আল্লাহ মতো আবু বাক্কর তালা তালা আনুর মত ওরকম করে ইমান আনতে হবে বেশিরভাগ লোকেরই তো আমাদের ইমান নাই মসজিদে এক বাইরে গিয়ে এক সংসদে গিয়ে আর এক চায়ের দোকানে আরাক এটা যে আমাদের অবস্থা ইমানটাকে মজবুত করতে হবে শক্ত করতে হবে দৃঢ় করতে হবে তাহলে কি এক ইমান আনতে হবে দুই আমলে সলে করতে হবে নেক আমল করতে হবে নেকামল কি আল্লাহর জমিনে যত নেক আমল আছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নেক আমল হচ্ছে ফজরের আজানের আধা ঘন্টা বিশ মিনিট তিরিশ মিনিট আগে উঠে দুই রেখাত কিয়া লাইল চার রেখাত ক্যামুল লাইল আট রাখাত এগারো রাখাত যতটুকু খুশি পড়বেন অন্তত আমি মনে করি আল্লাহর জমিনে কোন বান্দার মিনিমাম দুই রাখার তাহাজ জরুরি পড়া উচিত কেমন তাহাজদের কথা শুনেছেন এইভাবে যে তাহাজত পড়তে গেলে রাতের গভীরে পড়তে হয় তাহাজত পড়তে গেলে প্রতিদিন পড়তে হয় তাহাজ পড়তে গেলে জিন্দের সাথে পড়তে হয় সবগুলো মিথ্যা কথা তাহাজ পড়তে গেলে আমি বলি আপনাকে কি করে পড়বেন আমি বলি আবু হরে বলেছেন রসুল সাল সাল্লাম বলেছেন আল্লাহ সোমতালা এক নম্বর আসমানে এসে প্রত্যেক রাতের এক তৃতীয়াংশে এসে ডাকেন আল্লাহ বলেন উঠো তোমরা তোমরা ডাকোম রেডি টু লিসেন ইউ আমি তোমাদেরকে শোনার জন্য প্রস্তুত ডাকো কার কি সমস্যা বলো আমি আল্লাহ তালা সব সমস্যার সমাধান করে দেব কি এত সমস্যা কেন আপনাদের তো বুঝি না তো কানেক্টেড হয়ে যায় আল্লাহ আল্লাহর সাথে সমস্যা থাকবে না একটু সমস্যা থাকবে না কানেক্টেড হতে পারে আল্লাহ তালার সাথে যার সমস্যা তাকে বলতে হবে যে দেওয়ার মালিক তাকে বলতে হবে তিনি আমাদেরকে রিকভার করবেন আমি আপনাকে এটুকু সাজেশান দিতে পারি খোদবার এখান থেকে আজকে আপনি এসা আদায় করবেন ঘুমিয়ে যাবেন তাড়াতাড়ি বৃত্তিরটা হাতে রাখেন বৃত্তির হাতে রাখেন বৃত্তির হাতে রাখার পর করবেন কি আপনি রাত্রেবেলায় উঠেন কখন ধরেন পাঁচটা আজকে ফজর অথবা চব্বিশ আপনাকে অত বড় কঠিন পরিশ্রম দিব না আপনি চারটে পঞ্চাশে এলাম দেন কততে চারটে পঞ্চাশে চারটে পঞ্চাশ শীতের রাত্রি লম্বা রাত্রি মাত্র তিরিশটা মিনিট আপনার হাতে বাথরুমে দশ মিনিট যাক এক অসুবিধা নেই এবার এসে দুই রেখাত সালাত করেন সুরা জানেন না কোনো আল্লাহ যতবার খুশি পড়েন একই রেখাতে পড়তে 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 ক্লান্ত হয়ে গেলে রুকু রুকুর পরে শেষ দা যান দুই রেখাত পড়েন দেখছেন যে আরও পনেরো মিনিট সময় আছে আবার দুই রেখাত পড়েন দেখছেন যে আর তিন চার মিনিট ছ মিনিট সময় আছে এক রেখাত বিকির পড়ে এবার আর তিন মিনিট সময় আছে আল্লাহ কাঁদেন এবার হাত তোলেন আল্লাহ তবে কাঁদেন শেষ দা গিয়ে বাংলায় দোয়া করেন সোবানা রব্বি আলা আল্লাহ তিনবার পড়ার পরে বাংলায় যা চাওয়ার আল্লাহ কাছে চান এবার আল্লাহ কাছে থাকেন 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 কি হবে আবু হারু বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন গাভীর বাট থেকে ওলান থেকে দুধ বের করে নিয়ে যেমন ঢুকানো কষ্টকর যে এই চোখ আল্লাহ তালার ভয় কাঁদে ওই তো জাহান্নের আগুনে ঢুকা অতি কষ্টকর না কাঁদলে পরিত্রাণ পাবেন না সোজা কথা শুনে না কাঁদলে পরিত্রাণ পাবেন না ভেতরের মধ্যে কষ্ট হতে হবে আপনার একদিন মিস গেলে সলাপ তাহলে কি ওখানে পড়ে নেন পরার পরে দেখবেন মসজিদের আজান হচ্ছে এবার বসে বসে বাড়িতে বসে মসজিদের আজানের জবাব দেন আবু আবহাওয়ার অনেক লম্বা হাদিস হাদিসের দিকে যাচ্ছে না রসুলাম বলছেন মোয়াজ্জিন যা বললো তুমিও যদি তাই বলো ভাই আল্লাহ আল্লাহ কথা এটা তোমরা জানি তাই বলো তারপরে দরুদ ইব্রাহিম পড়ো তারপরে আল্লাহ আব্বাহি হাজি তা তাম্মা এই দোয়াটা পড়ো রসুল বুঝে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাবো আমি তোমাকে জান্নাতে নিয়ে যাবো চারদি খানিক নাকি তারপরে হয়ে গেল আজান এরপরে বাড়িতে দুই রেখা শূন্য আদায় করেন মসজিদে পড়বেন না রেকর্ড তৈরি করেন যে জীবনে মসজিদে পড়বেন না শুননা বাড়িতে পড়বো শুননা তারপরে পাঁচ মিনিট আছে জামাতের মসজিদে চলে আসেন দাঁড়িয়ে সোলা আদায় করেন ইমামের সাথে গিয়ে তারপরে ঘুমান যা করেন আল্লাহর জমিনে নিজের কাজ আল্লাহর কাজ যা খুশি করেন এই রকম যদি আপনি দু পাঁচ দিন করেন তখন আপনাকে মনে হবে আপনি হিরো মনে হবে হিরো কেন মরতে তো হবেই হিসাব তো দিতেই হবে সম্পদ যা অর্জন করে গিয়েছেন এটা কেউ কবরে নিয়ে যাবে আজকে এ কথা কেউ বলতে পারবে না কিন্তু নিজের সবকিছুর হিসাব দিতে হবে সলাৎ ছুটে গেলে এগুলো ছুটে গেলে ভেতরটা একবারে মোচড় দেওয়া উচিত মোচড় আজকে আমরা দাঁড়িয়ে আছি বললাম তো পাঁচ ছ ঘন্টা দাঁড়িয়ে আছি পানি নাই কিছু উপায় নাই আমি খালি ঘড়ি দেখছি ঘড়ি দেখছি ঘড়ি দেখছি যেন আমার তেরো মিনিট আছে আমার মাঝে একটু যদি ট্রেনে যাওয়া যায় সামনে কোনো পাম্প ইত্যাদি সাদা তাদের করবো উপায় নেই কত শত মানুষ দাঁড়িয়ে আছে কত শত শত ট্রাক শত শত বাস শত শত মাইক্রো সব চলছে কি করব নামলাম ট্যামুম করলাম বালি নোংরা কে পেশাব করে রেখেছে কি করেছে দেখা চুক্তি না আমার এটা আমাকে বাঁচতে হবে আমি নেমে ট্যামুম করে গাড়ির মধ্যে বসে সালা তাদের করলাম বলেন কিছু করার নাই ভাই কিছু করার নাই আল্লাহ জমিনে থাকতে গেলে তার সত্য করতে হবে তার দা সত্য ছাড়া চলবে না চলবে দুনিয়া চলবে কিন্তু আপনার আমার চলবে না তাহলে কি দাওয়াতের কাজ আমালান সলে ভালো আমল করতে হবে তারপরে দাওয়াতের কাজ করতে হবে আজকের পর থেকে এভরি ওয়ান প্রত্যেকে আপনারা দিনের দায়ী ইনশাল্লাহ প্রত্যেকে যে যতটুকু যে সেক্টরে পারবেন আমার মতন এখানে দাঁড়িয়ে কথা বলতে হবে এমনটা নয় আপনাকে দাওয়াতের কাজ করতে হবে যতটুকু জানেন অতটুকু দাওয়াতের কাজ করতে হবে আমার এক আপা বাংলাদেশ থেকে ফোন করছে আমার আব্বাকে অনেকদিন দেখেনি আমার আব্বাকে বলছে বাপরে খালু আপনি দায়ী দেখে দিয়েছেন তো আমার আব্বা বলছে যে আমার নাতনি আমাকে বলছে তোমার লজ্জা লাগে না তুমি দাঁড়িয়ে রাখো মানে আমার মেয়ে এ কথা বলেছে তার তিন বছর বয়সে আমার আব্বা জিজ্ঞাসা করছে যে খালু আপনি কি আর বিড়ি খান তো আমার আব্বা বলছে আমার নাতি রাওনা এমন একটা কথা বলেছে তখন তার বয়স ছিল চার আমার ছেলের নাম রাওনা চার বছর বয়সে ওর নানা দাদাকে বিড়ি খাওয়া ছাড়িয়েছি বলেন ও কি চার বছর বয়সে কি জানেবো এতটুকু জানে যে বিড়ি খাওয়া হারাম এতটুকু আমার মেয়ে জানে যে যাদের গালে দাঁড়িয়ে নাই তারা হিন্দু এতটুকু জানে যারা বুড় পড়ে না এরাও হিন্দু তাহলে ছেও দাওয়াতের কাজ করছে আমি উদাহরণ বোঝাতে চাইলাম যে আপনি এটুকু তো জানেন আপনি কিছু জানেন একেবারে না দান মাঠে খাটেন খান এরকম আপনি আসার সময় মসজিদে আসার সময় ভাই কাজটা একটু রাখো না চলো না মসজিদে যাই আচ্ছা আমাদের মসজিদে না আসো তুমি তোমার মসজিদে যাও না ভাই নামাজ পড়ো এটুকু বলতে ইলুম লাগে এটুকু বলতে ইলুম লাগে কি ইলম লাগে না এটুকু বলতে পারবেন মানুষকে আচ্ছা বিড়ি খায় না কথা বলতে গেলে পিঠের চামড়া উঠতে পারে রাখেন কিন্তু কি বলবেন অন্তত পক্ষে আপনি বলেন যে ভাই চলে নামাজটা পড়ে আসি ব্যাস আল্লাহ আসতে নামাজ পড়েছি আপনাদেরকে আমাদের মসজিদ আসতে হবে এমনটা নয় যেখানে যান এখন এই লেবার কাজ করছে আমি রাস্তায় দেখলাম বলেন তো এখন যদি আজকে মারা যায় ওই টাকাটা ওর বউ ছেলে মেয়ে ভাগ করে খাবে কিন্তু ও কবরে গেলে কি বলবে জুমার আজান হয়ে গেলে পৃথিবীর মুখে কোনো কাজ করা হারাম জানেন কি আল্লাহ তালা বলছে মসজিদ আসো তারপরে আল্লাহ বলে দিয়েছে সলাদ শেষ হয়ে গেলে বসে থাকি না মসজিদে যাও ছড়িয়ে পড়ো আল্লাহর জমিনে তাহলে ওই যে যারা কাজ করছে সবাই হারাম কিচ্ছু করার নাই কথা বুঝছেন কিনা আমার হারাম করছে কেন আল্লাহ ডেকেছে তোমাকে এত বড় সাহস তোমার তুমি কোদাল চালাও আমার রাস্তায় দাঁড়িয়ে তুমি ধানের জমিতে দেখভাল করো এত বড় সাহস তোমার কি করতে হবে দাওয়াতের কাজ করতে প্রচুর দাওয়াতের কাজ দরকার আমাদের সমাজের আমরা যদি প্রত্যেককে নিজের বাড়িতে বাড়িতে একটু একটু করে দাওয়াতের কাজ করতে পারি তাহলে আমাদের বাড়ি পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হবে আর সমাজ হলে একটা দেশ এবং জাতি পরিবর্তন হবে হলো আর শেষে কি সবর ধৈর্য ধারণ করতে হবে যাই হোক না কেন ধৈর্য ধারণ করতে হবে আর ধৈর্য ধারণ করলে আল্লাহ তালা কী করবে রেজাল্ট দিয়ে দেবে আজকের খুদবার শেষ হাদিস আজকের ক্ষুদবার আবু আবহ আদি আল্লাহ ক্লামু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লামের এক নাতি মৃত্যু শয্যায় সাহিত রসুল সাল্লাহ মেয়ের কোলে আছে রসুল্ল আসাল্লামের মেয়ে আল্লাহ রসুলকে ডাকতে পাঠিয়েছে আমার বাবাকে ডাকতো একটু আমার ছেলে বোধ দুনিয়া থেকে চলে যাবে তো আমার বাবা এসে একটু দেখুক তো আসলাম এই সংবাদ শোনার পরে তাকে যাকে তিনি পাঠিয়েছিলেন তার মেয়ে কন্যা তাকে বলছে যাও আমার মেয়েকে ধৈর্য ধারণ করতে বল তিনি গিয়ে এই কথা বলেছেন মেয়ে মানুষ তিনি আবার বলছেন আমার বাবাকে বলো তো তিনি এসে আসলামকে বলেছেন যে আপনার মেয়ে আপনাকে ডেকে পাঠিয়েছে তিনার অবস্থা খারাপ আব্দুর রহমান ইমনে ওফরাদিল্লাহ আব্দুল মাসুদ মাসুরাজিল তলানু কয়েকজন সাহাবিকে নিয়ে রসুল সাহা তার বাড়িতে গেলেন সালাম দেওয়ার পরে তিনি বাচ্চাটাকে কোলে তুলে নিলেন কোলে তোলার সময় রসুল এইভাবে বলছেন যে মা আল্লাহ তালা তোমার কাছে একটা আমানত দিয়েছিল আল্লাহর আমানত কিছুদিনের জন্য তুমি সেটাকে লালন পালন করেছো সেই আল্লাহ সোমনা তালা তোমার আমানত থেকে নিয়ে নিচ্ছে এখানে তো তোমার দুঃখ করার কিছু নাই মেয়েকে বুঝাচ্ছেন এ কথা বলতে 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 তার মৃত্যুর হিসকি উঠলো বাচ্চাটা কোলে থেকে জানটা বেরিয়ে গেল মরে গেল চলে গেল আল্লাহর কাছে তখন নসরুল সোহা চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে আপনি তো বলেছেন কাঁদতে হবে না আপনি কাঁদেন তখন নসরুল সোহা আমি এই কাদার কথা বলিনি অন্তরে ব্যথা থাকলে এমনি চোখ দিয়ে পানি বেরাবে কিন্তু ইনিয়ে বিনিয়ে কান্না করা এটা জায়েজ নয় চুল চাপড়িয়ে চুল ছেঁড়া বুক চাপড়ি ইত্যাদি এটা জায়েজ নয় এ হচ্ছে হাদিস তার মানে বোঝা গেল যে বিপদ আসলে সঙ্গে সঙ্গে কি আলহামদুলিল্লাহ বলতে হবে শুরুতে আলহামদুলিল্লাহ বলেন তারপরে বলেন ইন আলিল্লা দেখেন বেনিফিট কত হবে খালি একবার করে দেখেন আমার এই আমলটা তাহলে মোট কথা যে আমরা আল্লাহর জমিনে যতদিন থাকব এই চারটে বিষয় আমার আমাদের ঠিকঠাক আছে কিনা এগুলো দেখবো কারণ এই চারটে বিষয় যার মধ্যে নাই সে ক্ষতিগ্রস্ত হতে পারে মক্কারি কারিবাম হতে পারে আমি হতে পারে পৃথিবীর যে কেউ চারটে জিনিস না থাকলে সে ক্ষতিগ্রস্ত হে আমার প্রতিপালক আমরা যেন ক্ষতিগ্রস্ততার মধ্যে না থাকি আমরা যেন সঠিকভাবে দিন ইসলামকে মেনে চলতে পারি আল্লাহ তুমি সেই